বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যুদ্ধ অপরাধীদের অভিযোগে জামাতের নেতা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়ার আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগের মিডল্যান্ড শাখা। বুধবার বার্মিংহামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই আনন্দ সভায় সভাপতিত্ব করেন মিডল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলালের পরিচালনায় এই সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা কমিউনিটি সদস্য ও প্রবীণ আওয়ামী লীগের নেতা আলহাজ আজিরউদ্দিন। উপস্থিত বক্তারা এই সময় অবিলম্বে কাদের মোল্লার রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন, গাবরু মিয়া, ম কাদের, সিতার মিয়া, জাহাঙ্গীর আলম, মান্নান, কামরুল আলম দুলাল সহ আরও অনেকে। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের একে অপরের মিষ্টি মুখ করান। যুদ্ধ অপরাধীদের অভিযোগে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের প্রতিবাদে যুদ্ধ অপরাধীদের অভিযোগে জামাত নেতা আব্দুল কাদের ফাঁসির রায়ের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ইসলামী ফোরাম ইউরোপ লিডস শাখা। বাংলাদেশ আমাদের লিডস প্রতিনিধি মোহাম্মদ জাকিরের রিপোর্টে থাকছে বিস্তারিত। জামাত নেতা আব্দুল কাদের মোল্লা এবং আটক শীর্ষ নেতৃবৃন্দ সহ 18 দলের নেতা কর্মী ও আলেমদের মুক্তির দাবিতে এবং দেশের সরকারের নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে গত 19 সেপ্টেম্বর ইসলামী ফোরাম ইউরোপ লিড শাখা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সভায় বক্তারা বলেন, সরকার জামাতে ইসলামকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যে শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে বিচার করছে। আজকের লিস্টবাসীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম। বাংলাদেশ বিচারের নামে যে প্রহসন চলের, এটা বিচার না, এই আব্দুল কাদের মোল্লা ভাই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে যে বাংলাদেশও বিচার বলতে কোনো জিনিস